ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা একটা ছোট্ট কোড কনভার্সেশন শিখব বা কোডিং এর একটা ছোট্ট ট্রিক শিখব, দ্যাট ইজ 2421 কোড, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট, 2421 ইজ অলসো কল্ড সেলফ কমপ্লিমেন্টিং কোড। আজকের লেকচারে আমরা যেটা দেখব যে 2421 কোডটা কিভাবে লিখতে হয় এক, আর দু নম্বর হচ্ছে গিয়ে 2421 কোডটাকে কেন সেলফ কমপ্লিমেন্টিং কোড বলা হয়। ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। নাও আমরা 2421 এর দুটো সেট অফ কোড লিখব, সেই দুটো সেট অফ কোড থেকে আমরা জাজ করতে পারবো কেন এটাকে সেলফ কমপ্লিমেন্টিং কোড বলা হয়। নাও 2421, দ্যাট মিন্স আমরা জানি যে ওয়েটেড নাম্বার সিস্টেম আর নন ওয়েটেড নাম্বার সিস্টেম দু ধরনের নাম্বার সিস্টেম হয়, অ্যান্ড 2421 এ ওয়েটেড নাম্বার সিস্টেম এর বিট ওয়েটটা হচ্ছে 1, 2, 4, 2, দিট ইজ LSB অ্যান্ড দিট ইজ MSB, তো মোস্ট সিগনিফিকেন্ট বিট ইজ দিস অ্যান্ড লিস্ট সিগনিফিকেন্ট বিট ইজ দিস। তাহলে 2421 কোড আমরা এখানে লিখব। Now at the same time another set 2421, so that is set 1 and that is set 2. Now 2421 লেখার জন্য আমরা জানি 2421 এ ম্যাক্সিমাম ওয়েট কত আছে, ম্যাক্সিমাম ওয়েট 2+4+6+2+8+1+9, তাহলে ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 9, সো এখানে ম্যাক্সিমাম আমরা 9 অবধি লিখতে পারবো, সো 0 থেকে 9 অবধি এই কোডটা সাসটেইন করবে, সো দ্যাট ইজ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সো কুইকলি আমরা দেখে নেওয়া যাক যে 2421 এর কোডটা আমরা সেট 1 এ কি লিখবো আর সেট 2 তে কি লিখবো। নাও কোড কনভার্সেশনের সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে আমরা 2421 পাশে লিখে নেবো, দ্যাট ইজ আ বিট ওয়েট, সুতরাং আমরা এখান থেকে করসপন্ডিং বাইনারি নাম্বারগুলো ভ্যালুগুলো এখান থেকে কম্পিউট করতে পারবো। সো লেটস সি, 2421 এ 0 রিপ্রেজেন্ট করতে গেলে 0000, 0 রিপ্রেজেন্ট করার জন্য সেট 2 তেও 0000, নাও 1 রিপ্রেজেন্ট করার জন্য 0001, এখানে 1 রিপ্রেজেন্ট করবো 0001। নাও 2 রিপ্রেজেন্ট করার জন্য আমরা লিখতে পারি দুটো 1000 অথবা লিখতে পারি 0010, সো যেহেতু এই টুটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট তাই জন্য এটাকে কনসিডার করবো না, আমরা লিস্ট সিগনিফিকেন্ট বিট যেটা হচ্ছে সেটাকে কনসিডার করবো, সো LSB 2 MSB, তাহলে আমরা লিখব হচ্ছে 0010, এখানেও লিখবো 0010। নাও 3 লেখার জন্য আমরা এগেইন 3 লেখার জন্য কি কি লিখতে পারি, 3 লেখার জন্য লিখতে পারি 1100, এটা একটা লিখতে পারি আর লিখতে পারি 0011, রাইট, বিকজ 2+1 3, এর ইজ 2+1 3, সো এখানে 2 টা মোস্ট সিগনিফিকেন্ট বিট, সো আমরা 3 এর জন্য এটাকেই কনসিডার করব, তাহলে 3 এর জন্য 0011, দ্যাট ইজ 0011, রাইট। নাও 4 লিখতে পারি, লেটস সি 4 লেখার জন্য আমরা কি লিখতে পারি, 4 লেখার জন্য আমরা দুটো লিখতে পারি, একটা 110, সো দ্যাট ইজ 2+2 4 1010, অ্যান্ড that is 0100, so 4 এর তলে 1, so আমাদের এটাকে নিলে আবার again সেই একই problem, most significant bit হয়ে যাচ্ছে, so we will consider this, so in that case 0100 and again 0100, right? Now 5 লিখতে গেলে আমরা কি লিখতে পারি, say that 5 লিখতে গেলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে গিয়ে এখান থেকে 5 লেখার জন্য আমার দুটো হতে পারে, একটা হচ্ছে গিয়ে 111, that is 1 0 1 1, একটা হতে পারে আর একটা হতে পারে 0101, সো দেয়ার আর টু রিপ্রেজেন্টেশন অফ 5, দ্যাট ইজ দিস, আইদার দিস অর দিস, ওকে, সো এখানে আমরা সেট 1 এ 5 টা লিখছি 0101 অর্থাৎ নরমালটা, আর সেট 2 তে আমরা 5 টা লিখছি দেখো 1011, দ্যাট ইজ নট নরমাল, অর্থাৎ এই 5 টা এখানে লেখার কারণ হচ্ছে আই এম গোইং টু রিপ্রেজেন্ট দিস কোড as set 2 as a self complementing code, so 2421 এর যে self complementing properties টা আছে, 2421 এর যে self complementing properties টা আছে সেই complementing properties টাকে represent করার জন্য set 2, অর্থাৎ set 2 টা হচ্ছে গিয়ে representing self complementing code. Now next time 6 represent কিভাবে করতে পারি, 6 represent করার একটা ওয়ে হচ্ছে গিয়ে that is 1100, so this is the one representation of 6, and another representation is 0110, so another representation of 6, so set 2 te amra ekhane likhbo that is 0110 and set 1 e likhbo 0110 and set 2 te likhlam 1100. Now next 7 represent korar jonno amra ki ki likhte pari, 7 represent korar jonno amra likhte pari 1 7, that is 4201, that is
এটা একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে 4 টু 6 প্লাস 1 7 এন্ড অ্যানাদার আমরা লিখতে পারি কি 0 1 1 1 নাও সেট 1 এ লিখলাম 0 1 1 1 এন্ড সেট 2 তে লিখলাম সি দ্যাট 1 1 0 1 রাইট নাও 8 8 রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি লিখতে পারি 8 রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এখানে দু ক্ষেত্রে লিখতে হবে 1 1 1 0 বিকজ উই ডোন্ট হ্যাভ আদার অপশনস সো 1 1 1 0 1 1 1 0 9 রিপ্রেজেন্ট করার জন্য কি লিখতে পারি উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশনস অল শুড বি 1 সো 1 1 1 1 সো এখানে 1 1 1 1 এখানে 1 1 1 1 নাও হোয়াট ইজ সেলফ কমপ্লিমেন্টিং প্রপার্টি ইউ নো হোয়াট ইজ কমপ্লিমেন্ট দ্যাট ইজ 0 কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 9 জিরো কমপ্লিমেন্ট হচ্ছে গিয়ে এখানে নাইন কারণ নাইন মাইনাস জিরো ইকুয়ালস টু জিরো নাইন মাইনাস জিরো ইকুয়ালস টু নাইন তো নাইন কমপ্লিমেন্ট বা সেলফ কমপ্লিমেন্টিং বলতে আমরা এখানে বুঝবো জিরো কমপ্লিমেন্ট নাইন ওয়ান এর কমপ্লিমেন্ট এইট টু এর কমপ্লিমেন্ট দ্যাট ইজ কমপ্লিমেন্ট অফ টু ইকুয়ালস টু সেভেন অ্যান্ড থ্রি এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু সিক্স অ্যান্ড ফোর এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ফাইভ রাইট লেটস সি সেটা হচ্ছে কিনা দেখা যাক জিরো কি আছে জিরো হচ্ছে জিরোর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে জিরো 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 নাও ইফ আই মেক ইট কমপ্লিমেন্ট সো ইট শুড বি ওয়ান 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 সো ইফ আই মেক ইট কমপ্লিমেন্ট ইট শুড বি ওয়ান 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 সি দ্যাট জিরোর কমপ্লিমেন্ট কত হলো নাইন রাইট ওকে নাও ওয়ান এর কমপ্লিমেন্ট কত বলছি এইট সো ওয়ান এর বাইনারি ভ্যালু কি আছে জিরো 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 ওয়ান নাও এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে কি পাবো ওয়ান 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 জিরো সি দিস এইট এর ভ্যালু কত 1110 so we can see this the value of 8 is 1110 so this is the value of 8 is 1110 now see that 2 means 0010 now if I make it a complement then that will be 1101 so 7 er value dekho 1101 so 7 er value 1101 so it becomes also complement tale 2 er complement ke 7 tale ekhane কমপ্লিমেন্ট হয়ে গেল নাও থ্রি থ্রির ভ্যালু কত থ্রির ভ্যালু হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান ইফ আই মেক ইট এ কমপ্লিমেন্ট দেন ওয়ান ওয়ান জিরো জিরো ওকে সো হোয়াট উইল ওয়ান ওয়ান জিরো জিরো ইজ সিক্স সো উই ক্যান সি দ্যাট যে এখানেও কমপ্লিমেন্ট হয়ে গেছে দ্যাট ইজ সিক্স কমপ্লিমেন্ট হয়ে গেছে অ্যান্ড দ্য লাস্ট ভ্যালু সি দ্যাট আমার কি আছে ফোর ফোর মিনস জিরো ওয়ান জিরো জিরো নাও ইফ আই মেক ইট এ কমপ্লিমেন্ট দেন ওয়ান জিরো ওয়ান ওয়ান সি দ্যাট ওয়ান জিরো ওয়ান ওয়ান সো as 1011 is there so see that 4 and see this 5 so 1011 see this is the self complementing property of 2421 that's why we also call this code self complementing code I hope you understand if you understand then please like our channel and do subscribe and also share with us and stay tuned and connected with us thank you very much.